আরে এটা নুবরা খানের টিম দেখি। আরে কি অবস্থা ভাই সাহেব, নুবরা খান সকলকে ফ্রি ফায়ার উইতানের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ফাইটিং করছিলাম আমরা, জানতাম না যে একজন বিবেচনা প্লেয়ার পড়ছে। আমরা শেষ মুহূর্তে হঠাৎ করে যেয়ে দেখি সেখানে নুবরা খান, এবং নুবরা খানের টিমের সাথে মোটামুটি ফাইটিং করছিলাম, এবং ফাইটিং করে হয়তো বা মনে হয় দুইটাকে নকও করছিলাম। আরে এখানে কী ফাইটিং লাগছে, এগুলা ধাপ ধুপ এক একজনকে শেষ করে দিচ্ছে। আরে আমার টিমমেটও মরছে, আবার দেখি তারাও আসতেছে, বাঁচাবো এখন, সমস্যা নেই, ওয়েট করো। ওরে বাঁচাও দিচ্ছে দেখি এখান থেকে ফাইট খুঁত করে। ওরে ইউএমপি পাই গেছে, জোস এখন তো খেলা হবে, পুরো জোস খেলা হবে আশা করছি। এরে এখান থেকে নামলাম, ওই তো একটা যাচ্ছে, আরে এই পাশে কি আবার, আরে দূর। ওরে জোস হেডশটও খাইছে একটা, জোস ছিল ভাই সাহেব। তারা ধরো উপরে চলে আসতেছে, আমি সমস্যা নেই। এটা কি প্যারাফেল নাকি? ওরে জোস প্যারাফেল পেয়ে গেছি সেই ভাই সাহেব। আর এনিমি কই, টিমমেটরা কই, এনিমি কি, এনিমি তোমরা কি পাইছো? পাইলে বলো আমি কিল করব, আমার কিল করার দরকার ভাই সাহেব। কি একটা অবস্থা, এখান থেকে ওরে ওরে ইউএমপি এমও পাই গেছি, জোস ইউএমপি এমও আমার একদম একদম কম ছিল, এখন তো কিছু করতে পারবো, তাও মাত্র মোটামুটি কিছু হয়েছে এমন ভাই সাহেব। এখন এই দিক এইটার উপরে উঠি, আমার প্যারা সবগুলোর এমই কম, আমার ম্যাটকিটও দরকার, আবার সেই সাথে কিছুই নেই। ওইখানে এনিমি দেখলাম না, আরে আরে কি এক শটে পাবলিকে কোত্থেকে মার খেয়ে আসছিল কে জানে, আইসা আমার হাতে মরলো শুধু শুধু। আরে কিছুই পাচ্ছি না, কোনো এনিমি টেনিমি কিচ্ছু নাই, কি কিছুই বুঝতেছি না, ওই সবগুলো চলে যাই। এরা এখানে কি ফাইটিং শুরু হয়েছে নাকি? এরা একদম দেখি ধাপ ধুপ কি করতেছে কিছুই বুঝতেছি না, মনে হচ্ছে তো ফাইটিং হচ্ছে। হ্যাঁ শব্দ, হ্যাঁ হ্যাঁ ফাইটিং ফাইটিং বুঝছি, তারাও আসতেছি। কই এগুলো, এগুলো কি ভিতরে নাকি? কয়টা, একটা দুইটা নাকি? মনে হচ্ছে দুইটা, ফুল স্কোয়াড। হ্যাঁ একটা, একটাকে দেখতে পাইছি আগে, এখানে এই তো পাইছি, ম্যাপের ভিতরে ইন্ডিকেট করে দিচ্ছিল, এই তো চোস একটা নক, এটা কনফার্ম করি আগে। আরেকটা কই, ওইখানে গাছের আড়ালে দৌড়ায় গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ গাছের আড়ালে সেই পাইছি, দাঁড়াও বেরো, আমি এদিক দিয়ে দৌড়া যাও, তোমরা মার দিও মারো। ওরে জোস মাইরা দিচ্ছে সেই, মারাত্মক ছিল ভাই সাহেব, পুরো সেই খেলা হচ্ছে। এর এদিক দিয়ে কে মারলো আবার, এখানে কি একটা অবস্থা, কই আবার এই পাশ থেকে কে গুলি করতেছে, দাঁড়াও আসতেছি, সমস্যা নেই, খবর করে ছাড়বো, একদম আসি, দাঁড়াও একটু খালি আসা নেই। আরে কই একটু পরে পাইছি, পাইছি দাঁড়াও, এই তুমি এখানে ছিলে না? আরে পালাচ্ছে কেন, দূর, কি একটা অবস্থা, কই যাচ্ছে, এই তো আবার আসতেছে, আর মরে না কেন, ঘন্টা দূর মরছেই না, কি একটা অবস্থা, এভাবে না মরলে কেমনে কি। আরে আবার উধাও হয়ে গেল কই, আবার এই পাশ থেকে টিমমেট দেখে একজন জন্য অবস্থা খুব খারাপ, দাঁড়াও আসতেছি, সমস্যা নেই। ওরে মাইরাও দিছে দেখি, এটাই কি ওইটা ছিল যে আমার কাছ থেকে পালাই আসছিল নাকি? না আমার তো মনে হয় না, কারণ ওইটা এদিক থেকে দৌড় দিয়ে এদিকে আসবে না, মনে হয় ওটা চলেই গেছে। যাই হোক চলে গেছে, তুমি বাঁচছো এখন আমার হাত থেকে, না হলে তোমার খবর ছিল। এটা এটা টিমমেট ওইখানে কীভাবে মরলো? আরে আবার এই পাশ থেকে কে, পিছনে আবার এই সামনেরটাকে আগে মারতে হবে। এর আরে দুজন নক, আমি কি পারবো নাকি এর সাথে, মনে হয় না এটাকে, এবং এই নাও জোস ভাই সাহেব, সে ছিল বাঁচা দিয়ে আসি ভাই সাহেব, সেইভাবে মারতে পারছি ওইটাকে, ওইটাই ভালো। এটা ওই তো একটা নিমি, এটি শব্দ করা যাবে না, এখান থেকে আস্তে করে যায় বাঁচা দিয়ে আসি, ওই ওর মতো যাক, আমি আমার মতো, আমি তোমাকে দেখিনি ভাই, তুমি চলে যাও, আগে বাঁচায় দিই পরে যাওয়ার হবে, যাক বাঁচায় দিতে পারছি সেই, পরে ধরলে আবার সেই কাহিনী হয়ে যেত অন্যরকম।
এটা কি পালায় গেছে নাকি এখন তো আমার সাহস বাড়ছে এটাকে পাইলে এখন দাপ দুপ দেব কই এটা ওই তো এও বাঁচাইতে আসছে দেখি আরে কি একটা অবস্থা হ্যালো ফ্রেন্ড সমস্যা নেই আমি বাঁচাও তুমি আমি বাঁচাইতে দিচ্ছি বেশি করে বাঁচাতে দিতে পার একটু আরে এটা কই যাচ্ছে এটা ফেলটা হায়াতে আরে আরেকটা শট আরে আরে নক চিহ্ন বাঁচলো না কেন ইলিমিনেট হয়ে যাবে নাকি না না কিল চুরি করতে হবে জো ভাই সাহেব কিল চুরি ভাই সাহেব সে ছিল পুরা এটা জোনা পড়া মরবো নাকি না চলে পড়া যাবে না যাই হোক এরে এভাবে মারছে কেন ওই থেকে মারতেছে এটা ভাই রে কি মাইকটাই না দিচ্ছিল আগে ম্যাককিট করি একটা ম্যাককিট হোক এদিক থেকে একটু এদিকে চলে যাই হালকা করে এখানে চলে যাওয়ার পরে আরেকটা ম্যাককিট করে নেবো নাকি এখানে না ইনহেলার করি যাই হোক ক্যাপ্টেন কে আসছে ওইটাতে লাইফ অটোমেটিক পারবে ভাই এরে আবার এখান থেকে কে আমার অলরেডি একজন টিমমেট শেষ আমার একটু হোল্ড করেই খেলতে হবে যাই বুঝছি দুইটা গ্রেনেড মারি দিলাম এই পাশে একটা এক পাশে মারি আহ আরে এটা কই এটা কি পালাই গেছে নাকি মনে তো হচ্ছে পালাই গেছে আমার মনে হয় না যে এ একা আমার মনে হচ্ছে এর সাথে আরও এর টিমমেট সবগুলো আছে কারণ হয়তো বা ওর টিমমেট অন্য একটু দূরে কোথাও আছে ওই হয়তো বা একটু একটু হোল্ড করে ওর টিমমেটদের ডেকে আনছে আমার এটাই মনে হচ্ছে কারণ এভাবে ওই পালা যাইতো না হলে হয় সোলো না হলে এই টিমমেট আছে ফুল ওই তোই তো পাইছি ওরে জোস বললাম না টিমমেট আছে অবশ্যই টিমমেট আছে আগে এটাকে কনফার্ম করতে হবে একটা ফ্ল্যাশ গ্রেনেড মেরে দেই এখানে বাইরে কই সব গোলায় নিমি বাইরে কি একটা অবস্থা এক একজন ধাপ ধুপ করে কিল করছে এরে গুলা কারা কিল করছে কি এরে বাঁচা দিচ্ছে কেন এখানে আরে 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 একটা ধুর আরে এটা পিএস সাইডে মারা দিছে আরে এটা নুব্রাখানের টিম দেখি আরে কি অবস্থা ভাই সাহেব নুব্রাখান নুব্রাখানের হাতে মরেও আমরা অনেক কিছু শিখতে পারলাম নুব্রাখানের টিমের দুইটাকে নক করছিলাম আমার মনে হচ্ছে হ্যাঁ আমি দুইটাকে নক করছিলাম হ্যাঁ ওই তো নুব্রাখান হিপহপ করে আসছে দেখি সেই ভাই সাহেব জোস খেলছে আরে 9 কিলো করে ফেলছে এখান থেকে কি একটা অবস্থা আমরা হয়তো বা পারতাম আমরা টিমমেট আমার টিমমেট সবগুলো শেষ হয়ে গেছে টিম আর আমি অন্য জায়গায় চলে আসছিলাম এটা হয়তো বা একটু ভুল হয়ে গেছে এখানে যাই হোক চেষ্টা করলে পারতাম হয়তো যাই হোক ম্যাচ যাওয়ার হয়েছে এটা তো আর ফিরে আসবে না ওরে ওরে ভাই সাহেব আরও একটা কিল করে ফেলবে নাকি ওরে 10 কিল পূরণ করে ফেলছে ভাই সাহেব জোস তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো মাস্ট